এক সময়ের চতুষ্রী শাহজাদপুরের ফুলজোর নদী এখন মরাখালে পরিণত হয়েছে শত বছরের প্রাচীন এই নদীটি শাহজাদপুর উল্লাপাড়ার বিশাল এলাকা নিয়ে প্রবাহিত হয়ে কর্তোয়ার মোহনায় মিলিত হয়েছে শাহজাদপুরের পোতারজিয়া ইউনিয়নের ধরাই নদী থেকে কায়েমপুর ইউনিয়নের চরাঙ্গারু কায়েমপুর হরিরামপুর হলদিগড় গারাদহ হয়ে প্রবাহিত ফুলজোর নদীটি একসময় বারো মাস পানির প্রবাহ ছিল প্রত্যন্ত অঞ্চলের সাথে ফুলজন নদী হয়ে নৌপথে যাতায়াত করা যেত প্রায় বারো মাস কিন্তু কালের বিবর্তনে ফুলজন নদী শুকিয়ে তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে আর এসব নদী নালা ভরাট হয়ে অনেক স্থানেই ফুলজন নদীর নাম মানচিত্র থেকেও হারাতে বসছে সরজমিনে ঘুরে দেখা যায় ফুলজন নদীর বুকে আমন বড় ধান গুম পুট্টা মিষ্টি কুমড়া সহ বিভিন্ন ফসল আবাদ করছে স্থানীয় কৃষকেরা এর ওই ফলে নদী যাদের জীবিকা নির্বাহ হতো তারাও এখন বেকার হয়ে বসে আছে অথচ একসময় ফুল নদীতে প্রচুর পানি থাকত নদীতে বিলুপ্ত হওয়া দেশি প্রজাতির নানা ধরনের মাছ ধরা পড়ত কিন্তু কালের বিবর্তনে এগুলো এখন শুধুই চিতি এখন আর দেখা যায় না গ্রামীণ ঐতিহ্যের অনুষঙ্গ নৌকা বাইজ খরা সুতিফাদ সেচের মাধ্যমে দাঁড় পর্যাপ্ত পানির অভাবে কৃষিখাতের পাশাপাশি সহ বিভিন্ন খাতের পাশাপাশি মৎস্যখাতের হচ্ছে এখন আর পানি হয় না আর সেরকম মাছ ধরা পড়ে না এর কারণে স্বাধীনতার উত্তরকালে নদী আগ্রাসনের শিকার হয়েছে আমাদের ভাটির প্রকৃতি নদী আগ্রাসন পদ্মাসহ বিভিন্ন নদ নদীর অববাহিকার মতো ফুলজোর নদীও ধীরে ধীরে বিভিন্ন আকার ধারণ করেছে আজকের ফুলজোর নদীর এই বিবর্তিত রূপ একদিনের নয় দীর্ঘ আগ্রাসরের পরিণতিতে প্রকৃত হারাচ্ছে এর স্বকীয়তা অদূর ভবিষ্যতে এই বিবর্ণ প্রকৃতি পরিণত হবে এক ভয়াল মরুতে কোথাও হাটুবানি কোথাও কাদা পানি কোথাও আবার পানি শূন্য নদীর তলদেশে চলছে ধান চাষ বেড়ে ওঠা ধার চারাগুলো দূর থেকে সবুজ গালিচার মতো দেখায় দখল ও দূষণে ফুলজোর নদী এখন মৃত্যু প্রায় শুকনো মৌসুমে নদী শুকিয়ে চৌচির হয়ে যায় তখন দুপারের মানুষ পায়ে হেঁটে নদী পার হয় বর্ষায় নদী পানিতে ভরে ওঠে পলি জমে নদীর তলদেশে মাটি উর্বর থাকায় শুকনো মৌসুমে সেখানে চলে ধান ও কৃষি আবাদ এ নদীর উপর পারাপারের জন্য নির্মিত ছোট ছোট সেতেগুলোর নিচেও নেই পানি তাই কায়েমপুরি গ্রামগুলোতে ফুলজ নদীর দুই পাশ দখল করে চলছে ধান চাষ নদীর পানি প্রবাহিত হচ্ছে খালের মতো নালা দিয়ে প্রবাহমান ফুলজোর নদী শুকিয়ে চৌচির হয়ে গেছে নদী বুকের বিস্তৃত জায়গায় দখল করে চাষাবাদ করা হচ্ছে ধান ও মৌসুমী সবজি নদীর তলদেশে গাছ গজিয়ে ওঠায় কৃষকরা গরু ছাগল চড়াচ্ছে ফলে শুষ্ক মৌসুমে ফুলজোর শুধুই নামে নদী অথচ প্রাচীন আমল থেকে ফুলজোর নদী ছিল জেলে পরিবারের জীবিকার উৎস নদী যখন মরা তখন জেলে জীবনেও নেমে এসেছে দুর্বি সহ অভাব অনটন তাই এখন যেন শুধুই অভিশাপ বর্ষাকাল এলেই কেবল যৌবন ফিরে পায় বয়সের ভারে নুজ্জ হয়ে যাওয়া এই ফুলজোর নদী এক নদীতে যেখানে অনেক বড় বড় পালতোলা নৌকা চলত এখন সেখানে শুকিয়ে চর পড়ে থাকে তবে ফুলজোর নদী বক্ষে ধান চাষ করে অনেক চাষেই স্বাবলম্বী হচ্ছে দিনে দিনে নদী তার যৌবন যেমন হারাতে বসেছে তেমনি নদীবক্ষে মানুষের চাষাবাদও বৃদ্ধি পেয়েছে আগে যেখানে পানিতে করত এখন সেখানে হয় বড় ধান সহ নানা ফসলি আবাদ নদীমাত্রিক দেশ আমাদের এই বাংলাদেশ তবে বর্তমান সময়ে নদীর তলদেশ ভরাট হয়ে হওয়ার কারণে নদীগুলো তার রূপ হারিয়ে ফেলেছে আর এই সুযোগে কৃষকরা সেখানে চাষাবাদ শুরু করেছেন এতে কৃষকরা সাময়িক উপকৃত হলেও আমরা হারাচ্ছি আবহমান বাংলার সেই অপরূপ দৃশ্য তবে স্থানীয় সচেতন মহলের দাবি নদীর যৌবন ফিরিয়ে আনা হলে ফুলজর নদী তীরে হাজারো মানুষের আর্থসামাজিক উন্নয়নে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা এম এ জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ ডেস্ক